হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি যদি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি ভুলে যান তাহলে আপনি সেটা কেমন করে জানতে পারবেন, বা সেটা ফরগেট মেরে আবার রিপাসওয়ার্ড কেমন করে বসাবেন। তো বন্ধুরা, আমি বিক্রম, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড কিং ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড রিসেট মারার জন্য, আবার রিপাসওয়ার্ড বসানোর জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো যে ব্রাউজার্সটি আপনার কাছে ভালো লাগে সেই ব্রাউজার্সটি সিলেক্ট করতে পারেন। তো আমি ক্রোম ব্রাউজার্স ওপেন করছি। তো আপনি যে কোনো একটি ব্রাউজার্স ওপেন করার পর আপনি ওপরে দেখতে পারবেন, এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট, এটাতে আপনি ক্লিক করবেন। সরি, এই যে থ্রি ডট, এটাতে ক্লিক করার পর আপনি নিচে চলে আসবেন। তো আসার পর এখানে দেখতে পারবেন ডেস্কটপ সাইট আমার এটা অন করা আছে, তো অনই থাক। ডেস্কটপ সাইট এটাকে অন করে দেবেন। তো অন করার পর আপনি সার্চ বারে লিখবেন ফেসবুক ডট কম, আমার এই যে চলে এসছে ফেসবুক ডট কম, FACEBOOK.COM, ফেসবুক ডট কম লিখে সার্চ করবেন। তো বন্ধুরা, পার্ট পার্ট বোঝার চেষ্টা করুন, কোনো প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা, এরকম আপনার পেজ চলে আসবে। আমার এখানে দেখতে পাচ্ছেন দুটো ছবি চলে এসেছে, এই ছবিগুলো আপনার আসতেও পারে নাও আসতে পারে। তো বন্ধুরা, এখানে আপনার কোনো ফ্যাক্টর নাই, এদিকে আপনি উপরে এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে আপনার মানে দেখতে হবে, ফলো করতে হবে। তো বন্ধুরা, এখানে আমি জুম করে নিচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট অপশন আছে এই জায়গায়, মানে ইমেল অর ফোন নম্বর, আর এই জায়গায় পাসওয়ার্ড আপনার ফেসবুকের দিতে বলছে, তারপর এখান থেকে লগ ইন করতে হবে। তো বন্ধুরা, আপনার প্রথমে জানতে হবে যে আপনি যেই অ্যাকাউন্ট, ফেসবুকের যেই অ্যাকাউন্ট ইউজ করছেন, তো সেই অ্যাকাউন্টের মানে জিমেল অ্যাকাউন্ট থাকলে জিমেল অ্যাকাউন্ট এখানে টাইপ করতে হবে, আর যদি জিমেল অ্যাকাউন্ট না জানেন তাহলে আপনি আপনার ফোন নম্বর ইউজ করতে পারেন, যেই ফোন নম্বর দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন। তো বন্ধুরা, প্রথমত আপনাকে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা দিয়ে ক্রিয়েট করেছেন তো সেই নাম্বারটি আপনাকে বসাতে হবে। আমি এন্টার করছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্ট যেটা করেছি, তো তার ফোন নম্বর, তো ফোন নম্বর তো দিতে পারবেন। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক পাসওয়ার্ড, এটা তো আপনি জানেন না। তো বন্ধুরা, এটা জানেন না তো এখন আপনি কেমন করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন? তো এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে দিতে বলছে, তার নিচে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখতে পাচ্ছেন ফরগট অ্যাকাউন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। পাসওয়ার্ডের নিচে ফরগট অ্যাকাউন্ট, এটাতে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইউর ইমেল অ্যাড্রেস অর ফোন নম্বর টু সার্চ ফর ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে সার্চ করবে। তো আপনি এখানে ইমেল অ্যাকাউন্টও দিতে পারেন, মানে যেই ফেসবুক অ্যাকাউন্টের আপনার যেই ফেসবুক অ্যাকাউন্টটি ছিল তার ইমেল অ্যাকাউন্টটি বা তার ফোন নম্বরটি, যে কোনো একটা দিতে হবে। তো আমি এখানে আমার মানে সেটা দিয়ে দিচ্ছি, ফোন নম্বরটা 7582 1। তো আমার এখানে মানে ফোন নম্বরটা দিয়ে দেওয়া হয়ে গেছে, তো আপনি আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে যে মানে এন্টার করেছি, তো চলে এসছে, এই যে দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে চলে এসছে। তো আমি এখন এখানে কন্টিনিউ করবো, যে দেখতে পাচ্ছেন কন্টিনিউতে জাস্ট ক্লিক করব। বন্ধুরা, পার্ট পার্ট বোঝার চেষ্টা করুন, যদি না বুঝতে পারেন কমেন্টে জানাবেন, অবশ্যই আমি আপনাদের জন্য হেল্প করব। তো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমার কাছে একটি ডিজিটাল কোড চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন 179138। তো বন্ধুরা, মানে 6 ডিজিটের একটি কোড চলে এসেছে আমার কাছে, তো সেই কোডটি আমার এখানে এন্টার করতে হবে। তো করার পর কন্টিনিউতে আবার ক্লিক করতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড দিতে বলছে আমাকে এখানে। তো আপনি এবার আপনার যেই পাসওয়ার্ডটি চুজ, আবার নতুনভাবে আপনার পাসওয়ার্ড দিতে পারেন, যেই পাসওয়ার্ডটি আপনার মনে থাকবে, এটাই আপনার ফেসবুকের পাসওয়ার্ড হিসেবে রয়ে যাবে। তো আমি এখানে আমার ফেসবুক মানে পাসওয়ার্ডটি এন্টার করে দিচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেছে, ফেসবুক পাসওয়ার্ড আমি চুজ করে ফেলেছি। তো আমি আবার কন্টিনিউ করেছি, কন্টিনিউ। ওয়াও, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অন হয়ে গেছে। এখন আপনি আপনার ফেসবুক কোনো অ্যাপস বা কোনো যে কোনো অ্যাপস থাকলে তো সেটাতে আপনি যাবেন। আপনি যাওয়ার পর মানে এরকম করে যে পাসওয়ার্ডটি দিয়েছেন, নতুনভাবে পাসওয়ার্ডটি ক্রিয়েট করেছেন, তো সেই পাসওয়ার্ড বা সেই যে অ্যাকাউন্টের ফোন নম্বর আছে সেই ফোন নম্বর ওপরে দিয়ে, যেমন আমি এখানে আমার ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি, আমি এবার আমার ফেসবুক অ্যাপস দিয়ে ওপেন করে দেখাচ্ছি। এবার আমি ফেসবুক অ্যাপসে চলে যাব। ফেসবুক অ্যাপসে চলে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ওপরে আমার নাম, মানে ফোন নম্বর দিতে বলছে, তো আমি এখানে আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি।
ফোন নম্বর দিয়ে দেওয়া হয়ে গেছে, তো আমি এবার পাসওয়ার্ডটি জানতাম না, তো সেই পাসওয়ার্ডটি আমি ক্রিয়েট করে আসলাম ব্রাউজারসে গিয়ে। তো মানে পাসওয়ার্ডটি আমি এন্টার করে দিয়েছি, লগ ইন করছি, দেখতে পাচ্ছেন আমার মানে ফেসবুক ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল ফেসবুক পাসওয়ার্ড চেঞ্জ করে আবার রিপাসওয়ার্ড বসানোর পদ্ধতি। আর যদি এটা করতে গেলে কোনো প্রবলেম হয় আপনার, আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনার জন্য হেল্প করার জন্য সবসময় প্রস্তুত থাকবো। তো বন্ধুরা, আমার চ্যানেলে অ্যান্ড্রয়েড রিলেটেড অনেক ভিডিও আপলোড দেওয়া হয়, অ্যান্ড্রয়েড তথ্য জানতে হলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সাথে থাকুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি, ভিডিও দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। তো ওকে, সো বাই।